13 বছরের অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের বুধরাম টোলা গ্রামে। জানা গিয়েছে 1 লক্ষ টাকা পণ দিতে না পারায় অসুস্থ কন্যা সমেত স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছিল স্বামী, শাশুড়ি এবং ননদ। অভিযোগ, 2 লক্ষ টাকা নিয়ে দ্বিতীয়বার বিয়েও করে নেয় স্বামী। থানায় একাধিকবার অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই কোনো উপায় না পেয়ে 13 বছরের অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে নির্যাতিতা গৃহবধূ তুলসী দেবীকে। তুলসী দেবী পুলিশের কাছে অভিযোগ জানানোয় অসুস্থ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্বামী সুরেন্দর চৌধুরীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই নির্যাতিতা গৃহবধূ অভিযুক্ত স্বামী সুরেন্দর চৌধুরী, শাশুড়ি সূচি দেবী ও ননদ রাজশ্রী চৌধুরীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। এই অমানবিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আমার আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি, আমার নন, আমার স্বামী 1 লাখ টাকা মাঙ করেছিল। সেই সময়তে আমরা না দিতে পেরেছিলাম। সেই আমার শাশুড়ি, আমার নন বলছিল যে 1 লাখ টাকা না দেওয়ার কারণে আবার ছেলেকে আমি দ্বিতীয় বিয়ে করিয়ে দিব, 2 লাখ টাকা নিয়ে কোথাও আমি দ্বিতীয় বিয়ে করিয়ে দিব। সেই সময়তে আমি বাবাকে বললাম, আমার বাবা আছে পেরনিসের বেমারবালা, সেই সময়তে টাকা দিতে পারিনি। সেই সময়তে আমার শাশুড়ি, আমার নন, আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়ে রেখেছে। ওই স্যার আমি জানি না কত লাখ টাকাতে বিয়ে করিয়েছে, 1 লাখ টাকা মাং করেছিল। সেই সময় আমি মেয়েকে পাটনা শ্মশান হসপিটালে নিয়ে ভর্তি ছিলাম, রতুয়া থেকে ট্রান্সফার করেছিল কাটিহার সদর হসপিটাল, তখন সিরসা মেডিকেল গেলাম। সিরসা মেডিকেলে 14 লাখ 14 হাজার টাকা মাং করেছিল স্যার, আমি দিতে পারিনি। সেই সময় আমাকে পাটনা শ্মশান হসপিটালে রেফার করেছিল। আমি ভিক চেয়েছি 42 হাজার টাকা, জুটিয়ে বাচ্চাকে 24 হাজার টাকার আমি ব্লাড চড়েছিলাম। সেই সময় আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়েছে। এখন বর্তমানে আমি পুলিশ প্রশাসন করেছি, ও 2018 থেকে আমার কোনো পুলিশ প্রশাসন আমার কার্রওয়াই করে না। আমাদেরকে হাসি করে, আমাদেরকে পাগল অবস্থা করে আমাদেরকে ভাগিয়ে দেয়। আমাদেরকে যাই যখন তখন একটা দুটা মিষ্টি কথা বলে দেয়, তারপর থেকে আমাদের কোনো পুলিশ কার্রওয়াই করে না। আমি সব কাগজের ফাইল রেখেছি জিজ্ঞেস করে করে। কি চাইছেন এখন? এখন আমি চাইছি যে পুলিশের কাছে যে ভাগে আমার স্বামীকে, আমার শাশুড়িকে, আমার ননকে যে ভাগে যে উচিত বিচার যে বিভাগে হইতে পারে, যে আমি একটা 13 বছরের মেয়ে নিয়ে আমি যাই কোথায়? আমি বাপের বাড়িতে আমার জায়গা নাই। তাদেরকে আমাকে এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবার চেষ্টা করেছে, বাড়ি থেকে বাইরের লোককে ডেকে ডেকে আমাদেরকে জান থেকে মেরে দিবার হাস্তা করেছে। যে আমি ঘরের ভিতরে, আমার স্বামী 2 বারে 3 বারে গলায় দড়ি দিয়ে দিয়ে টেঙ্গে দিয়েছিল ঘরের ভিতরে। সমাজ লোককে বলে কি যে মেয়েটাই নিজে নিজে গলায় দড়ি টেঙে দিয়েছে। সমাজের লোককে বলি, সমাজের লোক ছেলের দিক থেকে পচ দেয়, আমার দিক থেকে পচ দেয় না। সমাজের লোককে রয়ে রয়ে আমার স্বামীরা দূর মুরগা খাওয়ায়, দারু খাওয়ায়, ওদের দিক থেকে পচ দেয় স্যার। আমার মেয়ের সঙ্গে দুর্ঘটনা করেছিল আমার স্বামী, তাই আমি ধরেছিলাম। সমাজের লোককে আমি বলেছিলাম, ই করিনি। আমি দরোগাকে গিয়েছিলাম, বলেছিলাম 2018-তে আমার কেস লাইনে স্যার। কানটা দেখিয়ে সাগর দরোগা আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বাইর করে, আবার মহিলা পুলিশকে ডাকি আমাদেরকে ভয় দিবার চেষ্টা করায়, আমাদেরকে জেল দিবার চেষ্টা করে। সেই সময় আমি সাগর দরোগাকে বলেছিলাম যে স্যার, যদি আপনার আর যদি মেয়ে ওই জায়গাতে থাকতো, 10 বছরের মেয়েকে আপনার স্বামী যদি রেপ করতে চায় মেয়েকে, সেভাগে আপনি কী করতে? সেই সময়তে সাগর দরোগা আমাকে হুমকি দিয়েছিল মারার জন্য, যে মহিলা পুলিশ ডাকিয়ে তাই মেয়েটা অনেক বহস করছে, মেয়েটাকে জেলে করে দেয়। আমার সাগর দরোগা দাঁড়িয়েছিল, সাগর দরোগার সামনে আমার স্বামী টুটি ধরতে চলে গেল। সেই সময়তে সাগর দরোগা আমার স্বামীকে কিচ্ছু করলো না, আমাকে মায়ের বাড়ি পাঠালো, আমার স্বামীকে ওর ঘরে পাঠালো। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।